প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি খুব মজার একটা নাস্তা তৈরি করব ফুলকপি দিয়ে। এখন হচ্ছে ফুলকপির সিজন, আর এই ফুলকপির সিজনে এই নাস্তাটা আপনারাও টেস্ট করে দেখতে পারেন, খুবই সহজ আর খুব হেলদি। তো আমি একটা ফুলকপি নিয়েছি আর এভাবে কেটে সবগুলো ফুল আলাদা করে নিয়েছি। এটা খুব ভালো করে দেখে তারপর বেছে নিতে হবে, কারণ অনেক সময় পোকা টোকা থাকে। তারপর আমি একটা বাটিতে ফুটন্ত গরম পানি নিয়েছি এবং এখানে লবণ মিশিয়ে নিচ্ছি, আর এই লবণ পানিতে আমি ফুলকপিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট ভিজিয়ে রাখলে ফুলকপিটা কিছুটা নরম হয়ে যাবে। তো এটা 10 মিনিট ভিজতে থাক। আর এদিকে আমি আরও একটা বাটি নিয়েছি, আর এই বাটিতে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। আমি এখানে সব মশলা 1 চা চামচ করে দিয়েছি, 1 চা চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবং এখন পানি দিয়ে আমি এটা খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, এটা এরকম একটু ঘন থাকবে। তারপর এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সব কিছু একসাথে আমি এখন মেখে নিচ্ছি ফুলকপির সাথে। এই ব্যাটারটা মেখে আমি 5 মিনিট রেখে দেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি একটা একটা করে ফুল দিয়ে দিচ্ছি। চুলাটা আমি মিডিয়ামে রেখেছি, আর এই মিডিয়ামে রেখে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি দুই পাশ ব্রাউন কালারের করে আমি ভেজে নিচ্ছি। দুই পাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটা আমি তুলে নিব। আর তুলে নিয়ে এটা গরম গরম সসের সাথে পরিবেশন করলে দারুণ লাগে। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।